নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনার মোবাইল থেকে খুব ইজিভাবে বুক করতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো স্টেশনে যেতেও হবে না, কারোর কাছে যেতেও হবে না। সুতরাং আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে আপনি ট্রেনের টিকিট বুক করতে পারবেন, খুব ইজি ব্যাপার। যদি আপনারা না জানেন যে লোকাল ট্রেনের টিকিট কীভাবে বুক করতে হয়, তাহলে উপরের আই বাটন ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল বাটন দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে ওপেন করতে হবে আপনার ফোনে প্লে স্টোর, এবং সেখানে ওপেন করার পর আপনাদেরকে টাইপ করতে হবে IRCTC। সুতরাং যখনই কানেক্ট করবেন এবং যে রিলে যে ছবিটা আসছে সেটা ক্লিক করবেন এবং এই যে অ্যাপটা আছে এটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে। চিন্তা করবেন না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে টাচ করলেও ঠিক এরকম জায়গায় পৌঁছে যাবেন এবং সেটাকে ইনস্টল করে নেবেন। যখন ইনস্টল হবে তখন এটাকে সিম্পলি ওপেন করবেন এবং দেখুন এখানে চারটে অপশান দেওয়া আছে, একটা যে ট্রেন টিকিট, একটা যে বুক মিল, এয়ার টিকিট অ্যান্ড IRCTC ট্যুরিজম, এখানে সমস্ত কিছুই করা হয়। আজকের বিষয় হচ্ছে কীভাবে রেল টিকিট বুক করা হয় শুধুমাত্র সেটা, সুতরাং সেই ব্যাপারটাই আপনাদেরকে দেখাবো আজকে এবং বাকি ভিডিওগুলো পরপর আপনাদেরকে সেটা বুঝিয়ে বলবো। চলুন শুধুমাত্র ট্রেন টিকিটে ক্লিক করা যাক। সুতরাং যখনই এই ট্রেন টিকিটে আপনি ক্লিক করবেন তখনই একটা নতুন জায়গায় পৌঁছে যাবেন এবং এখানে দেখাচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড টিপলে আপনি লগ ইন হয়ে যাবেন। কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো রেজিস্টার আইডি নেই, সেহেতু আমরা এখানে রেজিস্টার করবো, সুতরাং রেজিস্টারে ক্লিক করবো। রেজিস্টারে ক্লিক করার পর আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনার নাম, আপনাকে একটা ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে একটা, আপনার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এবং ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে। এবং এখানে আপনার জেন্ডার দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি। মনে রাখবেন মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, সুতরাং মোবাইল নাম্বারটা যেটা দেবেন সেটা যেন মনে থাকে আপনার। চলুন তাহলে এগুলো ফিল আপ করা যাক। ওকে, সিম্পলি আপনাকে এখানে তখন প্রেস করতে হবে নেক্সট সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পর, এবং এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে ন্যাশনালিটি, আপনাকে দিতে হবে ইন্ডিয়ান, এবং একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, আপনার ফেভারিট টুইটের নাম এখানে একটা দিয়ে দিন যে কোনো একটা, ঠিক আছে। এবং আপনি কী করেন, গভর্নমেন্টে সেলফ এমপ্লয় কি স্টুডেন্ট, যা এটা দিয়ে দেবেন এবং মেরিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন এবং সিম্পলি নেক্সট করবেন। এখানে আপনার ফিল আপ করতে হবে আপনার অ্যাড্রেস, সুতরাং এখানে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। সুতরাং এখানে আপনাকে সিটিটা সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার পোস্ট অফিস যেটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে। সুতরাং এখানে ফোন নাম্বার দেওয়ার পর আপনি সিম্পলি নেক্সট করবেন এবং এরপর আপনাকে দেখাবে কংগ্রাচুলেশন এবং এখানে আপনার রেজিস্টার যেটা হয়েছে সেটা সাকসেসফুলি হয়ে গেছে এবং আপনার ইমেলে একটা ইমেল যাবে, সুতরাং সেটা ওকে করবেন। এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা ইউজার নেম ঠিক করেছিলেন এবং পাসওয়ার্ড যেটা ঠিক করেছিলেন, আপনার ফোনেও একটা SMS চলে আসবে। পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এখানে একটা লগ ইন প্রেস করবেন এবং আপনার সামনে যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে রেলের যে তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং এখানে যে OTPটা আপনার মোবাইলে গিয়েছে সেই OTPটা এখানে আপনাকে দিতে হবে এবং আপনি মোবাইল নাম্বারে চেক করে নেবেন আপনার কি OTP আছে। সুতরাং আমার OTPটা এখানে দিয়ে আমি দেখাচ্ছি। মনে রাখবেন আপনার মোবাইলেও একটা OTP যাবে এবং আপনার ইমেল আইডিতেও একটা OTP যাবে, সুতরাং দুটো OTP আপনাকে এখানে দিতে হবে। সুতরাং এখানে আপনার এখানে আমরা দুটো OTP দিয়েছি এবং এখানে সিম্পলি আপনাকে ভেরিফাই ইউজারে ক্লিক করতে হবে। যখনই করবেন তখনই আপনাকে বলবে যে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা ভেরিফাই হয়ে গেছে এবং আপনাকে এখানে পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করতে হবে। যখনই লগ ইন করবেন তখনই নতুন একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে পিন ঠিক করতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য, কারণ আপনি কোনো সময় পাসওয়ার্ড ভুলে গেলেও কিন্তু আপনাকে এই পিন নাম্বারই আপনি লগ ইন করতে পারবেন শুধু লগ পিন নাম্বার দিলেই। সুতরাং এখানে আমরা একটা পিন ঠিক করে নিই এবং এখানেও সেই পিন একই দেবো এবং সিম্পলি আপনার এখানে সাবমিট করব এবং আপনাকে বলব পিন নাম্বারটা রিমেম্বার করে রাখতে কারণ এরপরই। এবার দেখুন কিছু কিছু ইনস্ট্রাকশান আপনাকে প্রথমত দিয়ে দেবে, ওপরে হচ্ছে টপ মেনু এবং এখান থেকে কোন স্টেশন থেকে কোথায় যেতে চান সেটা,
এবং এখানে গট ইট করুন আপনাকে বলে দিই, এখানে হচ্ছে টপ মেনু, এখানে আপনি ক্লিক করলে আপনার সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, আপনার বুকিং, আপনার ট্রানজ্যাকশন, আপনি পিএনআর নাম্বার, ঠিক আছে, অ্যাকাউন্ট কী আছে না আছে সব সমস্ত কিছুই, এবং এখানে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান সেটাও, এবং এখানে আপনি করতে পারেন আপনার ডেটটা ঠিক আপনি কত তারিখে যেতে চান, ঠিক আছে, আপনার সমস্ত কিছু এখান থেকে করা হবে। এবং এটা আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান আপনাদেরকে একটু ডেমো দিয়ে দেখাই। এখানে মনে করুন আমি হাওড়া স্টেশন থেকে আমি যাব দিল্লি, হাওড়া স্টেশন থেকে আমি দিল্লি যাব, এবং জার্নির ডেট ঠিক করব আমি আগস্টের 15 তারিখ 17 তারিখ, ঠিক আছে। এবং সেখানে আমি সার্চ ট্রেন করব সিম্পলি, এবং সার্চ ট্রেন করার পরই আমাকে অনেক ট্রেনগুলো দিয়ে দেবে, এবং এইদিকে আছে আপনার কোন দিন কোন ট্রেনটা চলবে সেটা, ঠিক আছে, এখানে আপনার দেওয়া আছে অনেক ট্রেন, এবং সেখান থেকে আমি যে কোনো একটা ট্রেনকে সিলেক্ট করে নেব, আপনি যে ট্রেনটা যেতে চান এবং টাইমটা দেখে নেবেন, এখানে টাইম দেওয়া আছে নিচে কটা ছাড়বে এবং কটাতে পৌঁছাবে। সুতরাং এখানে যখন আমি ক্লিক করব আমাকে চারটা অপশান দেখিয়ে দিচ্ছে, AC1, AC2, AC3 এবং স্লিপার, আপনারা যেটা খুশি সেটা ক্লিক করতে পারেন। আমি এমনি দেখাচ্ছি এসি যদি 3-তে ক্লিক করি এবং দেখাবে আমাকে কোন দিনটে সব ফাঁকা আছে, অ্যাভেলেবেল আছে 43টা, ঠিক আছে, এবং এগুলো দেখুন যেগুলো নীল হয়ে আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে আছে, যেগুলো কিন্তু একটু কমলা টাইপের হয়ে গেছে সেখানে কিন্তু অনেকটাই বুক হতে শুরু করেছে। সুতরাং 17 তারিখে 43টা সিট ফাঁকা আছে, সুতরাং এখানে আমরা বুক নাও করব এবং এখানে আমরা কনফার্ম করব। সুতরাং কনফার্ম করার পর আপনাকে অ্যাড প্যাসেঞ্জার করতে হবে কতজন যেতে চায়, ঠিক আছে, এখানে আপনার সিম্পলি নামটা দেবেন এবং এখানে আপনার এজটা দেবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কোথায় নিতে চান, লোয়ার, মিডিল, আপার, সাইড লোয়ার, সাইড আপার, ঠিক আছে। সাইড লোয়ার যদি নেন তাহলে নিয়ে নেবেন এবং ডান করবেন। এখানে আপনি ম্যাক্সিমাম 5টা জনকে সিলেক্ট করতে পারবেন একবারে, ঠিক আছে, 5 জনের প্যাসেঞ্জার সিলেক্ট একবারে করতে পারবেন এবং এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনার পার হেড কত করে লাগছে। যেমন এখানে 1670 টাকা আপনার পার হেড লাগছে এবং এখানে আপনি যতগুলো মাত্র 5টা আপনি এখানে আপনি প্যাসেঞ্জার অ্যাড করতে পারবেন। সুতরাং যখনই করবেন তখনই আপনাকে বুক টিকিট করতে হবে এবং বুক টিকিট করার পর আপনার যে কোডটা আছে সে কোডটা আপনাকে এখানে দিতে হবে এবং এই কোডটা দেওয়ার পর আপনাকে সিম্পলি প্রেস করতে হবে প্রসিড টু পেমেন্ট এবং আপনাকে 1670 টাকা পেমেন্ট করতে হবে। আপনি করতে পারেন ই ওয়ালেটের মাধ্যমে, আপনি করতে পারেন ভিম ইউপিআই মাধ্যমে, কিংবা আপনি করতে পারেন পে অন ডেলিভারি। পে অন ডেলিভারিতে খুব একটা আসে না, খুব দেরি হয় প্রচণ্ড, সুতরাং আপনি ই ওয়ালেটে করে নেবেন কিংবা আপনি ভিমে করে নেবেন। যখনই পে 160 টিপবেন তখন এখানে আপনি যে কোনো একটা চুজ করে নিন, চলুন ফোনপেটা চুজ করে নিন এবং এটা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে এখানে আপনাকে 1670 টাকা পেমেন্ট করতে হবে। আপনি করতে পারেন ভিম ইউপিআই আইডির মাধ্যমে, ইউপিআই আইডি দেবেন এবং পে করলে আপনার মোবাইলে জিমেলে একটা SMS চলে যাবে এবং সেই SMSটা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন, ঠিক আছে। স্ক্রিনশট করার পর আপনি কিন্তু ট্রাভেলের সময় সেই স্ক্রিনশটটা আপনি দেখাতে পারেন যখনই করবেন এবং আপনার টিকিট যদি পরে দেখতে চান তাহলে এখানে আপনি যাবেন মাই বুকিংয়ে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি প্রোফাইলে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার কোথায় টিকিট আছেন। এটা হচ্ছে এর ফেসিলিটি এবং এখান থেকে টিকিট বুক করা খুব সোজা ব্যাপার এবং এখানে আমি যে কোনো জায়গায় যেতে চান সেখানে আপনি টিকিট বুক করতে পারবেন। খুব ইজি প্রসেস, খুব একটা কঠিন জিনিস না, আপনারা যখনই চাইবেন তখনই আপনি টিকিট বুক করতে পারবেন এবং এখান থেকে আপনি মিলও বুক করতে পারেন। এখানে আপনি মিলে যদি যান তাহলে আপনি মিলও বুক করতে পারেন আপনার জন্য। সুতরাং যেখানে যখন যাবেন তখন আপনার টিকিটের যে টিকিট নাম্বার থাকবে সুতরাং সেই টিকিট নাম্বার দিলে আপনি এখানে ভিউ অর্ডারে গেলে আপনি দেখতে পারবেন এবং লগ ইন করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট আইডিটা থাকবে, আপনার যে টিকিট নাম্বার থাকবে সেটা দেওয়ার পর আপনি টিকিট করলে আপনাকে ক্যাটারিং থেকে আপনাকে খাবার দিয়ে যাওয়া হবে। সুতরাং এটাও খুব ইজি ব্যাপার এবং এখান থেকে আপনি সব কিছুই করতে পারবেন। একটা IRCTC নিজস্ব অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করতে গেলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।